Ciddi kelam. ৪০ টাকা বাড়িয়ে দিলাম, এরপরে শেষে জিতে গেলাম আবার। এরপরে মিনিমাম করে খেলবো আমি, জিতে গেলাম আরেকবার, জিতে গেলাম। আপনারা দেখবেন এই তো, দেখতে পাচ্ছেন আপনারা, আবার হেরে গেলাম। একটু আমি এখন বাড়িয়ে দেই এখানে, তারপরে এখানে এই শেষ মাথাতে জিতে গেলাম, 515 টাকা হয়ে গেল আমার, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে 20 টাকা দিয়ে বেট করছি, আবার মাঝখানে দেব, কি হয় লস্ট। দেখি আরেকবার, 40 টাকা বাড়িয়ে দিলাম, এখানে আবার দিলাম লস্ট। এরপরে দেখতে পাচ্ছেন আবার বাড়িয়ে দিচ্ছি, 80 টাকা কত হয় দেখি, লস দিয়ে দিল। এবার 160 টাকা, আবার মাঝখানে 160 টাকা, এখানেতে যে জিতে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন লসের সম্ভাবনা খুবই কম। দেখা যাক, এরপরে আবার মাঝখানে দিলাম, এখানেতে এই দুটাতে থাকবেই আর কি, 17 দুটাতে থাকবেই। ৪৮০ টাকা, এরপরে এইদিকে নিয়ে আসি, আবার এখানে দেই কি হয় দেখি। পেয়ে গেছি, এখানে আবার এখানে লস্ট। এরপরে 40 টাকা দিয়ে দেখি, এখানে লস্ট। ৮০ টাকা দিয়ে দেখি, এখানে এখানে পেয়ে গেলাম, 63 হলো। এখন আবার দেখি কি হয়, এই মাঝখানে সচরাচর এরকমই থাকে। 40 টাকা বাড়িয়ে দিলাম, আবার এখানে এখানে আবার তিনবার দিয়ে দেখি আর একটা, আবার পেয়ে গেলাম। দেখছেন আবার এসে পড়েছে শেষে মাঝখানেতে, এখানে আবার। হ্যাঁ এই তো, অলরেডি লাভ হয়ে গেছে, আপনারা প্রুফ দেখতে পাচ্ছেন। ব্যালেন্স এখন 518 টাকা হয়ে গেল। তো এইভাবে আপনারা বেট করবেন।